আজও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে শোভা প্রসন্ন বাবুকে বাংলার মানুষ কতজন চিনে। আজও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে শোভা প্রসন্ন বাবুকে বাংলার মানুষ কতজন চিনে। ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে না এলে ওনাকে কেউ চিনত না। মমতা ম্যাজি বাদ দিলে ওনারা কোনো দাম আছে বলে মনে করি, মমতা ম্যাজি বাদ দিলে ওনারা কোনো দাম আছে বলে মনে করি। আজও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে শোভা প্রসন্ন বাবুকে বাংলার মানুষ কতজন চিনে। শোভা প্রসন্নকে ক্ষমা চাইতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই শিল্পীকে কেউ চিনত না। শোভা প্রসন্নর বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে এমন ভাষায় প্রতিবাদ জানালেন বিধায়ক অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের চেয়ারম্যান ইদ্রিস আলী। তিনি আরও বলেন, শোভা প্রসন্নকে আমি শ্রদ্ধা করি কারণ তিনি বয়সে বড়, তবে ভাষা দিবস উপলক্ষে সভা থেকে তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে তীব্র নিন্দা করেন ইদ্রিস আলী। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মমতা ব্যানার্জির সঙ্গে না থাকলে শোভা প্রসন্নবাবু মানুষের মন থেকে মুছে যাবেন। শোভা প্রসন্ন কি বাংলার বিরাট পণ্ডিত হয়ে গিয়েছেন? কটাক্ষ ইদ্রিস আলীর। প্রসঙ্গত, এই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে এসে কার্যত বিতর্কিত মন্তব্য করেন শোভা প্রসন্ন, তা নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে বিভিন্ন মহলে। এবার শিল্পীকে এক হাত নিলেন ইদ্রিস আলীও। শোভাপ্রসন্নকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, তিনি আমার হচ্ছে বয়স্ক, কিন্তু আমি নিজেও আশা করি যে একজন মানে যেহেতু শোভাপ্রসন্ন বাবু উনি এই ধরনের কথা বলবেন, উনি খুব জ্ঞানী মানুষ, তাকে ছবিয়ে দেওয়া নিয়ে অনেক সুপ্রিয়জন বড়। কিন্তু এটা আমি মনে করি যে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে না এলে ওনাকে কেউই চিনবে না। আজও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে শোভা প্রসন্ন বাবুকে বাংলার মানুষ কতজন চিনে। আমি তো মনে করি আমার বরমতলা বিধানসভা দশটা মানুষও চেনে না। মমতা ব্যানার্জির সঙ্গে যখন থাকেন ফার্স্ট চেনে, এই যে শোভা মমতা ব্যানার্জি বাদ দিলে ওনারা কোনো দাম আছে বলে মনে করি, তাকে শিল্পী অনেক আছে। তবু আবার বলি আমি ওকে শ্রদ্ধা করি, উনি যে ধরনের বাঙালি মুসলমানকে অপমান করছেন আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক যিনি বাঙালি অবাঙালি হিন্দি উর্দু সবাইকে নিয়ে চলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওখানে প্রতিবাদ করেছেন, এটা বাংলা মানুষ দিয়েছে সবাই জানে। আচ্ছা শোভা প্রসন্নটা কি কি জানেন? আমি উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি বলতে পারি যে পৃথিবীর মধ্যে বাঙালি মুসলমানরাই বাংলাদেশ বেশি কথা বলে, কিন্তু শোভা প্রসন্ন বাবুর এটা কী কথা যে পানি বলা যাবে না, দাওয়াত বলা যাবে না? উনি কি বাংলার বিরাট পণ্ডিত হয়ে গেছেন? আমার মনে হয় কেউ তাহলে এতে এত বড় বড় পণ্ডিত মানুষ বাংলায় যারা বাংলা লিখেছেন পড়েছেন যাদের সম্মান আছে পৃথিবীব্যাপী যাদের খ্যাতি আছে তারা কোনো কথা বলেননি? আর উনি বলেছেন আমার মনে হয় ওনার উদ্যোগ করা উচিত, ওনার এখন ক্ষমা চাওয়া উচিত।